কম টু আ চ্যানেল জাস্ট ইন ইন্ডিয়া। এই মুহূর্তে আমরা রয়েছি একদম দেশপ্রিয় পার্কের চামতা মোড়ে, যেখানে একদম একটা বিখ্যাত মোগলাই খানা, যেমন বলতে গেলে বিরিয়ানি থেকে শুরু করে রোল, বিভিন্ন রকমের রোল, চিকেন রোল, মাটন রোল থেকে শুরু করে আরও অন্য রকমের কাবাব রোল বিখ্যাত। এদের স্পেশালিটি হলো বিরিয়ানি, এদের পার্সেল কর্নার আছে, আপনারা ভিতরে বসে খেতে পারেন, সবই আছে। আমরা এখান থেকে অর্ডার করবো একটা চিকেন রোল এবং তার সঙ্গে একটা এগ রোল, এবং ওটা আমরা আজকে পার্সেল নিয়ে যাচ্ছি, তার কারণ আমরা অনেক কিছু খেয়েছি আর সত্যি কথা বলছি পেটে জায়গা নেই। এটা পার্সেলে হবে, আমরা যদি দেখবো যে টেস্টটা কীরকম, ইশানের নাম অনেকবার শুনেছি। এবং একটা জিনিস আমি বলতে চাই, আমাদের মোগলাই যে খাওয়া, যেমন বিরিয়ানি, এই যে কাবাব, এগুলো আমাদের কিন্তু আমরা দেখাতে শুরু করে দিয়েছি অলরেডি। বিরিয়ানি দেখবো, এরপর থেকে আরও কিছু কিছু বিরিয়ানি দেখাবো, যেমন কাফে শুরু করলাম আজকে, তো এই জিনিসগুলো আজ থেকে আমরা শুরু করবো। তো নতুন করে এক্সপ্লোর করা কিছু নেই, ইশানের নাম সবাই জানি। আপনারা ভিডিওটা পজ করে দেখে নিন এখানে কী কী খাবার পাওয়া যায় তার মেনু কার্ড। কীভাবে জিসানের গোল তৈরি হয়েছে সেই প্রচেষ্টা আপনাকে দেখান, আসুন আমাদের সঙ্গে। আমি দেখালাম এখানে যে রোল তৈরির পদ্ধতিটা, এবং সুন্দর মোটা রুটি এবং কড়া ভাজা দেখে মনে হলো অসাধারণ খেতে হবে। তো আমি নিয়ে নিয়েছি একটা কথা বলি, বাইরের রোল কর্নার আছে জিসান, কিন্তু তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে। জিসানের রোল না খেলে আপনি বুঝতে পারবেন না, জিসানের বিরিয়ানি বিখ্যাত, জিসানের কাবাব বিখ্যাত, জিসানের চাপ বিখ্যাত, আর জিসানের রোল বিখ্যাত। এগুলো আপনাকে যতক্ষণ না মুখে দিচ্ছেন বুঝতে পারবেন। আমি তো আগেও খেয়েছি, আবার নিলাম, এটা বাড়িতে নিলাম। আর আমাদের এই ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর কিছু বলার নেই, পাশে থাকুন এবং চ্যানেলটা আমাদের সঙ্গে ভিউ করুন, তাহলেই আমাদের আর আপনাদের নতুন নতুন ভিডিও কন্টেন্ট এবং কিছু জায়গা আপনাদের দেখাতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।